খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকের স্পিড স্পোর্ট। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইন। আত্মবিশ্বাসী গম্ভীর, অস্ট্রেলিয়াকে ব্রাউন ওয়াশ করার পরামর্শ দিচ্ছেন লক্ষ্মণ, হ্যাটট্রিকের লক্ষ্যে বোল্ড। আইপিএল এ শুরু থেকেই খেলবেন তিনি বলছেন গৌতম গম্ভীর। অসুস্থতার কারণে এই মুহূর্তে দলের বাইরেই রয়েছেন গৌতম গম্ভীর। শুধু জাতীয় দলই নয়, তার অসুস্থতার ফলে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে কিং খানের কলকাতা নাইট রাইডার্সও। যদি চিকিৎসকদের মত অনুযায়ী চলা হয়, সেক্ষেত্রে আসন্ন আইপিএল সিক্সেও খেলতে পারবেন না গৌতম। তবে সবার মন্তব্যকে পাশে সরিয়ে দিয়ে আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন গম্ভীর। এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার করা মন্তব্যে গৌতম জানিয়েছেন, তিনি আইপিএল এ খেলছেন, জন্ডিস এখন অনেকটাই সেরে উঠেছে, 4-5 দিনেই হয়তো ঠিক হয়ে যাবেন তিনি। অস্ট্রেলিয়াকে 4-0 হারানোর জন্য ধোনিকে পরামর্শ দিচ্ছেন বিবিএস লক্ষ্মণ। প্রথম তিনটি টেস্টে অস্ট্রেলীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া বনাম ভারত 4 টেস্টের টুর্নামেন্ট ইতিমধ্যেই জিতে নিয়েছে ধোনি বাহিনী। তবে শুধু সিরিজ জয় নয়, বরং অস্ট্রেলীয় দলকে 4-0 সম্পূর্ণরূপে ব্রাউন ওয়াশ করতে বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিবিএস লক্ষ্মণ। তিনি জানিয়েছেন, 4-0 হার, অস্ট্রেলিয়াতে গিয়ে তো এমনই অবস্থা হয় ভারতের, বরং বারবার হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। লক্ষ্মণ আরো জানান, এটাই সুযোগ অস্ট্রেলিয়াকে 4-0 ব্রাউন ওয়াশ করে পূর্বের হারের বদলা নেওয়া এবং টেস্ট র‍্যাঙ্কিং এ 1 নম্বর স্থান দখল করে নেওয়া। হ্যাটট্রিকের লক্ষ্যে গোল্ডেন গালামিটা নামছেন ইউসেন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব হওয়ার সম্মান অটুট রাখার লক্ষ্যে আবার ট্র্যাকে নামছেন জামাইকান স্প্রিন্ট কিং ইউসেন বোল্ট। 6 জুন রোমে অনুষ্ঠিত গোল্ডেন গালামিটের 100 মিটারে তিনি অংশ নেবেন। 6 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এই নিয়ে টানা তৃতীয়বার এই প্রতিযোগিতায় নামতে চলেছেন। 2013 গোল্ডেন গালামিটে মাত্র 9.76 সেকেন্ডে 100 মিটার রেস কমপ্লিট করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই জামাইকান স্প্রিন্টার। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি, ইনকোডা টিভি এখন ফেসবুকেও, তাই কিপ অন ক্লিকিং।